কামরুজ্জামান বলেছেন, সহিহ হাদিসে দাওয়াতের খাতিরে অনেকে মা বোনকে নিয়ে গালাগালি করে, আমাদের কি কিরকম দরকার, এগুলো শুনলে মন এলোমেলো হয়ে যায়। আসলে আমরা ইসলামকে যদি একটা সুন্দর জীবন ব্যবস্থা হিসেবে দেখি, যে ইসলাম আমাদেরকে সহি আকিদা শিখিয়েছে, ইমান শিখিয়েছে, ইসলামের সুন্দর প্র্যাকটিসগুলো শিখিয়েছে এবং আখলাক শিখিয়েছে, তাহলে ইসলামের কোনো খেদমত করতে গিয়ে আমরা কঠিন হব, কঠোরতা আরোপ করব এবং অন্যায়ভাবে এক অন্যকে গালি গালাজ করব, খারাপ কথা বলবো, সেটা আমাদের জন্য মোটেই শোভনীয় নয়। আমরা আশা করব যে আমাদের আলোচনায়, আমাদের পারস্পরিক মত বিনিময়, একের প্রতি অন্যের শ্রদ্ধা রেখেই আমরা করব। আমরা ইভেন অনেক বেশি ভিন্ন মত পোষণকারীদেরকেও মানবিক দিক থেকে সম্মানের জায়গাতে রাখবো, বাট আমরা যেটা আমাদের কাছে বাতিল হিসাবে পরিচিত হয়, প্রমাণিত হয়, সেটিকে আমরা অ্যাকসেপ্ট করব না, সেটাকে অত্যন্ত ভদ্রতার সাথেই আমরা ডিক্লাইন এবং প্রত্যাখ্যান করব। এটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানহাজ বা নীতি। অতএব মানে বাতিলকে শ্রদ্ধা করার জন্য সেটাকেও অ্যাকসেপ্ট করে নিতে হবে, এটা যেমন ঠিক নয়, আবার বাতিলকে প্রত্যাখ্যান করার জন্য তাদেরকে খুব কঠোরভাবে ভর্ৎসনা করতে হবে, বিদ্রুপ করতে হবে, সেটাও ঠিক নয়। বরং ভদ্রভাবেই আমরা সব কিছু করবো ইনশাআল্লাহ।